दिलो बड़ो जाला गो पंजाबी वाला, दिलो बड़ो जाला गो पंजाबी वाला, गए ना। आमी पारी ना यार पारी ना, आमी केनो मोरी ना, आज़राइल किसी दे ना, आमारे रे आमी पारी ना यार पारी ना। संविधाने राष्ट्र धर्म इस्लाम से बोले, तुमार केनो जले रे बंधु, तुमार केनो जले। मुमिनेशोर पाई नाई। चैनल टी सब्सक्राइब करों, बेल आइकॉन टी बजे दिए छाती थकों। ओरा जो दी करे अपोरात, शास्ति दिले दिते पारो देवो ना कोनो बार। ओरा जो दी ना हाय अपोराधी, बिचारे रोई कठ गोड़ाते अल्लाह बिन वादी। ओरा जो दी करे अपोरात, शास्ति दिले दिते पारो देवो ना कोनो बाद। ओरा जो दी ना हाय अपोराधी, बिचारे रोई कठ गोड़ाते अल्लाह बिन वादी। फेरेश्ता रा रखचे सदा, फेरेश्ता रा रखचे सदा, सकल हिसाब खुशे अमर हमजा केनो कारागारे कुरान भालो बेशी। করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যায় থেমে সব ছন্দ। আলেম ওলামার রাখতে ভবে বন্দি, দুনিয়ার আদালতে করোনায় আর ফন্দি। করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যায় থেমে সব ছন্দ। আলেম ওলামার রাখতে ভবে বন্দি, দুনিয়ার আদালতে আর করোনা ফন্দি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, হায়াতের শেষে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি। ঠিক না বেঠে, কোরআনের পথে যারা চলে, আজকেও ফেরাউনের উত্তর শুরিরা আছে, আবু জাহেলের উত্তর শুরিরা আছে, নমরুদের উত্তর শুরিরা আছে, আবু সুফিয়ান উতবা সাহেবের উত্তর শুরিরা আছে। ওরা আজকের জমিনেও কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের পথে যারা চলে, তাদেরকে দমন করে রাখতে চায়, তাদেরকে কারাগারের কুঠুরিগুলোতে ভরতে চায়, কারো কারো ফাঁসিতে ঝুলাতে চায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যেতে পারে, ফাঁসির রশি ফুরিয়ে যেতে পারে, বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যেতে পারে। কিন্তু বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের জমিন থেকে কোরআনের আলোকে নির্বাপিত করে দেয়া যাবে। যাবে ইউরিদুন আলিয়ুত ফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ওরা চাই, কারা চাই, বলবো বলবো কারা চাই? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। মুমিন সুর পাই নাই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। শয়তানে চলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা, দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে।
আসে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি কারা জলে এবার কি বোঝা গেছে? ওদের জলে ওরা ইসলাম চাই না, ওরা কোরআন চাই না, ওরা আলেম চাই না, ওরা দাড়িওয়ালা চাই না, ওরা টুপিওয়ালা চাই না, ওরা পাঞ্জাবিওয়ালা চাই না, আরে আর তাই তাই গঙ্গায় দিল বড় জ্বালা গো পাঞ্জাবিওয়ালা, দিল বড় জ্বালা গো পাঞ্জাবিওয়ালা, গাই না গাই তো, আরো গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কিছু দে না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি বলেছি এই গান গাওয়া লাগবে, আর আল্লাহ কোরআনে বলেছে এই গান গাওয়া গাবে রে, পরকালের ময়দানে যখন বিচার হাসর শেষে ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন এই গান গাবে, বলবে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কিছু দে না ওই আমারে রে, আমি পারি না আর পারি না, বলবে না বলবে না, বলবে বলবে, মৃত্যু কি আমাদের চোখে দেখে না, আমরা কেন মরি না, আমাদের মৃত্যু কেন হয় না, এর চেয়ে মরে যাওয়াই তো ভালো ছিল, কিন্তু ওই দিন কেউ বাঁচবে ও না মরবে ও না, এই জন্য আল্লাহ বললেন ইউরিদুন লিউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওই কাফেররা চায়, ওই টাকওয়ালারা চায়, ওই মুসলারা চায়, ওই ভুঁড়িওয়ালারা চাই মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ওরা নৌকা প্রতীকটাও পাবে না, পাবে না, কথা ঠিক আছে তো? অপদস্থ করেন কে, সম্মানিত করেন কে, আল্লাহ যাকে চান সম্মান দিতে পারেন, আর যাকে চান তাকে অপমান অপদস্থ করতে পারেন, ক্ষমতা পেয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন না, কারণ এই ক্ষমতা ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, এই ক্ষমতা হারুনের কামানের ছিল, হামানের ছিল, কিন্তু এই ক্ষমতা তারা অপব্যবহার করার কারণে এই পৃথিবী থেকে তাদেরকে এমন ভাবে বিদায় করা হয়েছে, ইতিহাস তাদের নাম বলার সময় কারো সম্মান নিয়ে ওই নামগুলো উচ্চারণ করে 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 না, সুতরাং যারা এই সময়ে নব্য ফেরাউনের মতো আচরণ করা হচ্ছে, যারা এই সময়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চান, যারা এই সময়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দিতে চান, তাদের কোরআনের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, আছে নাকি? কিন্তু কোরআনের কথা যারা বলে বলে রে, তাদের সাথে দ্বন্দ্ব আছে না, না প্রকৃত অর্থে তারা কোরআনের সাথেই দ্বন্দ্ব করে, ঠিক নাকি? সারাদিন কোরআন পড়লে কিছু বলবে না, বলবে সারাদিন যদি কোরআন পড়েন কিছুই বলবে না, কিন্তু যদি কোরআনের ব্যাখ্যা করেন গো তাইলে বলবে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, ঠিক না? এই যুবক এই যে তোমার কি হয়েছে, মুতুতে ধরেছে এনে বসবা তো একেবারে, আমি বাড়ি যাব, যশোর যাইতে হবে, আপনারা বাড়ি যাবেন, আমরা সবাই বাড়ি যাব না, তো এই মাঝে মাঝে ঠুসঠাস করে দুই একজন উঠলে আমার একটু রাগ হয়, কারণ আপনি উঠবেন তো এখানে আসতেন নাকি? তবে এখানে সবাই থাকতে পারবে, সবাই থাকতে পারবে, আল্লাহ যাদের কবুল করে না তাদের পিটাই ধরে এখানে রাখা যাবে, তাই যদি হইতো তা আবু জাহেলের তো ইসলামের পথে আনা যেত, ওদের নাতি পুতি যারা আছে যদি একটু গায়ে সুলকানি ধরে ভাই
আগে থেকে এখন টাইম দিছি দুই মিনিটের মধ্যে চলে যাবে। আবু জাহেলের নাতিপুতি মাহফিলে আসবেন না, বসবেন না। যদি শুনতে আসেন মুসলমানের সন্তান মনে করে একটু শুনতে আসবেন, শুনবেন, বসবেন কি বলছি। আরে ছটফট করবেন, বুঝে নেবো যে আপনি ওই গোষ্ঠীর লোক, কথা কয় না। সবাই এখানে বসতে পারবে না, আমার সভাপতি সাহেব উনার বাড়িতে মুরগি পুষেছে, কি মুরগি পুষার পরে 10টা ডিম দিয়েছে, এখন উনার মেয়ে জামাই এসেছিল, উনার বেগম সাহেব 5টা ডিম মেয়ে জামাইকে সিদ্ধ করে খাওয়াইছে, কারণ 5 দিন ছিল, সকালে 1টা করে ডিম সিদ্ধ করে খাওয়াইছে, কয়টা গেছে 5টা ডিম সিদ্ধ করে খাওয়ানোর পরে আর বাকি আছে 5টা মুরগি, যখন তাওয়া লাগা হয়েছে আপনারা কি বলেন? তুমি কি আর 5টা ডিম দেখে আনতে পারো না, খালি মাহফিলে সভাপতিত্ব করে বেড়াও? বলতেছে অসুবিধা নেই, গ্রামে খুঁজে দেখবা না, মসজিদে এসে খবর দিয়েছে, মসজিদের এক মুয়াজ্জিন সাহেব উনি 5টা হাঁসের ডিম ম্যানেজ করে দিয়েছে, যে দেখেন সভাপতি সাহেব মুরগির ডিম পাইলাম না, 5টা হাঁসের ডিম দিলাম, এইটা নিয়ে যান। 5টা হাঁসের ডিম নিয়ে যে উসুম মাওলা মুরগির নিচেই দিলে ফুটবে না, ফুটবে না, ফুটেছে 10টা বাচ্চা, 5টা মুরগির 5টা হাঁসের। এখন সকালবেলা মুরগি বাচ্চাদের নিয়ে বলতেছে, শোনো আমার বাচ্চারা, তোমরা দয়া করে কুয়াশায় ভিজবা না, ঠান্ডা লাগাবা না, পানিতে ভিজবা না, যেন দূরে দূরে যাবা না, আমার কাছে কাছে থাকবা, আমি যেখানে থাকবো সেখানেই থাকবা, আমি যা খাবো তাই খাবা, আমি যেভাবে চলি সেইভাবে চলবা। এই গলার পরে যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা কাছাকাছি থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা ওদের ঝোঁক হইলো পানি কনে এখানে যাবে। মুরগি ডাকতে চাইছি, এই আমি এত করে বলছি দূরে যেও না, দূরে যেও না, কারণ ফিলিস্তিনের আকাশে ইহুদি আছে না নাই, ওই যে ইসরায়েলরা আমাদের বাংলাদেশের আকাশেও আছে ইসরায়েল, ওরা যে কোনো সময় সকল দিয়ে নিয়ে চলে যাবে, আমি বা সন্তান হারাবো, কষ্ট পাবো, আমার কাছে থাকো, কাছে থাকো। এই বলার পরে যখন আবার বেড়াচ্ছে হঠাৎ করে একটা টিউবওয়েলের ওখানে পানি রয়েছে, অনেক পানি কাদা, ওই দেখার পরে 5টা হাঁসের বাচ্চা ওরা মনে করছে ইহুদি চান উঠেছে, যে ওখানে কাদা মাখা কিলিবিলি হ্যাঁ করে না, করে না কিলিবিলি যখন করতেছে, মুরগি বলছে আর তোদের ডাকবো না, কারণ আমার বোঝা হয়ে গেছে, তোরা যদি আমার জন্মের হইতিস তাইলে এই 5টা যেমন আমার সাথে আছে তোরা আমার সাথে থাকতিস, আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না, আমার জন্মের না, এই জন্য আমার কাছে থাকিস না, তেমনি ভাবে যারা জাতের না তারা এই সামিয়ানার নিচে থাকবে না, যারা জাতের না ওদের যতই বলেন যে এই টেলিভিশনের সামনে যেও না, যতই বলেন দোকানে তাস খেলার আড্ডায় যেও না, যতই বলেন সিরিয়াল দেখো না, যতই বলেন কোরআনের বিরুদ্ধে যেও না, যতই বলেন মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা খেও না, ট্যাবলেট গুলো ভক্ষণ করো না, ওরা এই জায়গা ভালো লাগবে না, ওরা ওখানে যাবে আর সিগারেটে টান মারবে আর বলবে হুজুর আসে রাজনীতি করে, এরকম বেজাতের আছে নাকি? কেন থাকলে কিছু করার নাই, কারণ সব জাতের হবে, কালকে জাত কি চিনাবে না, কালকে কাল চিনিয়ে দেবে। আমাদের ভাই প্রিয় আজিজুল হক জিহাদি সাহেব উনি জাত চিনাইতে পারে ভালো, কে কোন জাতের খুব কায়দা করে বুঝিয়ে দেবে, আমি তো ছোট মানুষ অত বুঝাতে পারবো না, তারপরেও ছোট্ট করে বলে যাব কিছু নসিহত আপনাদের সামনে করে যাব, যদি শেষ পর্যন্ত থাকতে চান আর যদি বলেন যে না থাকবো না তাইলে চলেন, আমিও যাই আপনারাও চলেন, খেলা হবে না, থাকবেন থাকবেন, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজরীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, বক্তব্যেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে।
এবার বলছা হুজুর শুনেন আমরা মাহফিলের আগেও করেছি আরো ছয় বার করেছি এবার তো সপ্তমতম এর আগে যে হুজুর আনিলা সে কত সুন্দর ওয়াজ করিল আমি বললাম কি ওয়াজ করিল বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আমি ইসলাম মানি না তা না ভালোই মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাসারে হয়তো একটু বিড়ি টানি নীলফামারীর বাজারে মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি নীলফামারীর বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে হ্যাঁ দুই ঈদে নামাজ কাজা কিন্তু তার মতো ভেজাল বাজাইছে সভাপতি গেছে চাঁদ দেখার জন্যে যেই দেখে যে আকাশ মেঘলা কুয়াশা আচ্ছন্ন চাঁদ দেখা যাচ্ছে না তো তখন বলতেছে যে অসুবিধা নেই এখন তো ডিজিটাল যুগ চাঁদ দোকানে একটু বসলেই খবরের মধ্যে বলে দিবে না তো চাঁদ দোকানে বসেছে দেখে হঠাৎ করে দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল নড়াই ঈদুল আজহার জানাজার নামাজ হবে ঈদুল আজহার কেন নামাজ জানাজার নামাজ সভাপতি চিন্তা করছে যাক মসজিদে এসে ঘোষণা দিয়েছে ঈদুল আজহা মরে গেছে জানাজা হবে আর বাকি আছে খালি ঈদুল ফিতর আছে না নাই খেলা কি হবে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা তুই ঈদে নিয়মিত চেষ্টা করে পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছা হুজুর শোনেন এই কোরআন আমি পড়েছি আমার বউ পড়েছে আমার শ্বশুর পড়েছে আমার বিটার বউ পড়েছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে বাবা অনেক বেশি টানে আছে না নাই এই কোরআনে জিহাদ আছে না নাই যদি জিহাদ খুঁজে না পায় তার মানে কি কোরআনে নেই নাকি সে বোঝে না বোঝে না কেমন বোঝে না আমার ওই যে আগে সিরিয়াল ছিল বোঝে না সে বোঝে না হ্যাঁ বোঝে না সে বোঝে না সহসভাপতি সাহেব এখানে আছে গো এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুড়া খুড়া ছিলেন তো ন্যাংড়া হ্যাঁ ন্যাংড়া বা খুড়া আর একজন মুসল্লি ছিল সে একটু চোখে কোন দেখে তাই লোকে বলে কানা এই দুইজনে তর্ক বাধাইছে যে টি টোয়েন্টি বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেট হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ভারত এর মধ্যে অস্ট্রেলিয়া খুব ভালো খেলে ইমাম বলছে না ইন্ডিয়া খুব ভালো খেলে মুসল্লি কানা বলতেছ না অস্ট্রেলিয়া ভালো খেলে ইমাম কয় না তুমি কিছুই জানো না এইভাবে দুইজনে তর্ক করতে করতে গো মাগরিবের আজান হয়ে গেছে ইমাম বলছে দেখো আর তর্ক করে লাভ নেই চলো নামাজ পড়ে আসি নামাজে যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে নামাজ সূরা ফাতিহা
দেওয়ার পরে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর তো জম্মের খারাপ ক্রিকেট নিয়ে তড় করলাম চায়ের দোকানে আর হুজুর নামাজ দিয়ে বলে ওয়া কানা মিনাল কাফিরিন মানে আমি কানা কাফে হুজুর নামাজ দিয়ে না বললো তো পাইতো আরে হুজুরির আমরা কত যত্ন করি গো আমার বউ মুরগি জবাই করা কইরা দিয়ার পরে সেই মুরগির মাথা মেটে গিলে কিডনি ফুসফুসে সব হুজুরির খাওয়া তাই তো নাকি টিফিন বক্স ভরে দেই সব হুজুর খায় তুজো গোশ আমাদের ওদিকে বলে তুজো গোশ যেখানে হাড় নাই ওই গোশত টুকরা গুলো হুজুরে খাওয়াইলা আর সামান্য ক্রিকেট নিয়ে হুজুর এই কথা বলল আছে অসুবিধে নেই আজকে মাফ করে দিলাম গো যদি এর পরে কোনোদিন বলে ওই দিন ছাড়বো না এরপর আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর আপনি তো জম্মের খারাপ আগের দিন বলেছেন কিছু বলি নাই আবার আজকে বললেন আপনি ইমাম বলে আপনার পড়ার অধিকার আছে আমি মানলাম কিন্তু আমাদেরও তো আল্লাহ কিছু পাওয়ার দিয়েছে রে আমাদের পাওয়ার হলো লুকমা দেওয়া আমি আজকে লুকমা না দিয়ে পারলাম না গো হুজুর আমি লুকমা দিছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকি আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসে করে তাহলে কি ও কোরআন বুঝেছে কথা কয় না বুঝেছে ও কোরআন বোঝে নাই ও গো আমার ভাইরা এমন অনেক মুসলমান আছে কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না কোরআন বুঝতেও চায় না